বাংলার আর এক পরিচিত পরিযায়ী পাখি হলো এই গাংচিল। পরিযায়ী পাখিদের নিয়ে প্রথম ও দ্বিতীয় পর্বের দুটি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আসি গাংচিলের কথায়। গাংচিল সাধারণত সমুদ্র তটে অথবা তার নিকটবর্তী এলাকাতে এদের দেখা যায়। এরা মাঝারি আকারের পাখি। এদের লম্বা তীক্ষ্ণ ডানা, শক্ত ঠোঁট, লম্বা পা আর পায়ের আঙুল চামড়া দিয়ে জোড়া লাগানো থাকে, অনেকটা হাঁসের মতন। এরা খুব ভালো সাঁতারু এবং বিভিন্ন প্রকারের খাবার খেয়ে থাকে। এরা সাপ, ব্যাঙ থেকে শুরু করে সামুদ্রিক ছোট প্রাণী, মাছ, পাখির ডিম, পোকামাকড় প্রভৃতি এদের খাদ্য। সাধারণত এরা সমুদ্র তটে বা নৌকার আশেপাশে উড়তে দেখা যায়। এরা দলবদ্ধ পাখি, এরা দলে থাকতে বেশি পছন্দ করে। বেশিরভাগ গাংচিলই কিন্তু পরিযায়ী হয়ে আমাদের দেশে আসে। তবে পশ্চিমবঙ্গে সাধারণত তিন প্রকারের গাংচিলকে দেখা যায়। কালশির গাংচিল বা ব্ল্যাক হেডেড গার্ল, মহাগাংচিল বা পার্লস গার্ল এবং পাটকিলেশির গাংচিল বা ব্রাউন হেডেড গার্ল। সাধারণত এই তিন প্রকারের গাংচিলকে আমরা পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে শীতকালে পরিযায়ী হয়ে আসতে আমরা দেখতে পাই। তবে এই তিন প্রকার গাংচিলই পরিযানের সময় এরা একই সাথে থাকে। এদেরকে একত্রিত অবস্থায় দেখলে আলাদা করে বোঝা খুবই মুশকিল। তবে একটু ধৈর্য নিয়ে দেখলে এই পাখিগুলির প্রত্যেকটি পাখির যে আলাদা আলাদা বিশেষত্ব আছে তা চোখে পড়বে। যেমন ছবিতে দেখতে পাওয়া এই পাখিটি হলো কালশির গাংচিল। এদের ঠোঁট ও পা দুটি কমলা রঙের হয় এবং চোখ কালো ও চোখের পেছনে একটা কালো ছোপ থাকে। ওই একই দলে থাকা কালো রঙের মাথাওয়ালা পাখিটি হলো পার্লস গার্ল বা মহাগাংচিল। পাখিটির ঠোঁট কমলা, ঠোঁটের ডগা কালো এবং বাকি দেহটি সাদা রঙের। ওই একই দলে থাকা এই পাখিটির মাথাটা তুলনামূলকভাবে অনেকটা খয়েরি। এটি হলো পাটকিলেশির গাংচিল বা ব্রাউন হেডেড গার্ল। পাখিগুলির চেহারা ও খাদ্যাভ্যাসে মিল থাকলেও এরা কিন্তু সবাই এক জায়গা থেকে আসে না। যেমন এই কালশির গাংচিল বা ব্ল্যাক হেডেড গার্ল, পাখিটি পশ্চিম মঙ্গোলিয়া, কাস্পিয়া ও দক্ষিণ রাশিয়া থেকে পরিযায়ী হয়ে শীতকালে ভারতে আসে। এদের স্ত্রী ও পুরুষ পাখিকে আলাদা করে চেনা খুবই মুশকিল। স্ত্রী ও পুরুষ পাখিটি একই রকম দেখতে। পশ্চিমবঙ্গের সর্বত্রই শীতকালে এদের কম বেশি দেখতে পাওয়া যায়। তবে গঙ্গা নদীর মোহনা অঞ্চলে এদের প্রতি বছরই অনেক বেশি পরিমাণে দেখা যায়। কেবলমাত্র প্রজননের সময় এদের মাথার রং গাঢ় কালো রঙের হয়। এরা কোলাহলপূর্ণ পাখি। পরের পাখিটি মহাগাংচিল বা পার্লস গার্ল। এটি দক্ষিণ রাশিয়া এবং মঙ্গোলিয়া থেকে প্রধানত ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে পরিযায়ী হয়ে আসে। কালশির গাংচিলের মতন মহাগাংচিলকে কিন্তু পশ্চিমবাংলার সর্বত্র দেখতে পাওয়া যায় না। একে উত্তরবঙ্গের কিছু অঞ্চলে এবং সুন্দরবন ও গঙ্গা নদীর মোহনা অঞ্চলে দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রেও স্ত্রী ও পুরুষ পাখিকে আলাদা করে চেনা ভীষণ মুশকিল। প্রায় একই রকম দেখতে দুটো পাখিকেই। তবে মহাগাংচিলের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হল পাখিটি কিন্তু কোলাহল প্রিয় পাখি। তবে প্রজননের সময় এদের কিন্তু প্রায় ডাকতেই শোনা যায় না। পরের পাখিটি হলো ব্রাউন হেডেড গার্ল বা খয়েরি মাথা গাংচিল। এটি মঙ্গোলিয়া, লাদাখ ও তাজাকিস্তান থেকে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে আসে শীতের পরিযায়ী হয়ে। এই পাখিটিকেও পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল এবং উত্তরবঙ্গের কিছু এলাকা ছাড়া প্রায় দেখতেই পাওয়া যায় না পশ্চিমবঙ্গে। 2021 সালে পশ্চিমবঙ্গের কাকদ্বীপের লট নাম্বার 8 থেকে যখন মুড়িগঙ্গা নদী পার হচ্ছিলাম ভেসেলে সাগরদ্বীপ যাওয়ার জন্য, তখন এদের সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়। এই পাখিদের খাদ্য হিসেবে এরা সর্বভুক। তবে মূলত মাছ, জলজ পোকামাকড় এবং কাঁকড়া এদের প্রধান খাবার। এছাড়াও সাপ, ব্যাং এবং সমুদ্র তট উপকূলে থাকা ট্যুরিস্টদের কাছ থেকেও খাবার ছিনিয়ে খায় এরা। গাল পাখিদের প্রায় সকলেই কোনো হ্রদের ধারে বা কোনো সমুদ্র উপকূলে ঘাস বা জলজ উদ্ভিদ দিয়ে এরা বাসা বানায়। পরিযায়ী পাখিরা কেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে আসে বছরের পর বছর? কিভাবে তারা এই বিরাট পথ চেনে? কিভাবে পায় এত শক্তি? কোন পাখি পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ঘুরে আসতে পারে?
পাখিদের পরিজনের সকল খুঁটিনাটি তথ্য দিয়ে ভরপুর পাখিদের পরিজন পর্ব এক ও পর্ব দুই। লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ধন্যবাদ।